বর্ষার হাত ধরে রাজ্যে ফিরল ডেঙ্গি আতঙ্ক। গত 7 দিনে 129 জন রাজ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন এবং স্বাস্থ্য দপ্তরের যে পরিসংখ্যান সেই পরিসংখ্যান অনুযায়ী জানা যাচ্ছে যে 26 জুন থেকে এখনও পর্যন্ত 1328 জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। ডেঙ্গিতে সবথেকে বেশি থাবা বসিয়েছে উত্তর চব্বিশ পরগনায়, এছাড়া অন্য জেলাতেও ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বর্ষার শুরুতেই রাজ্যে ফের ডেঙ্গি আতঙ্ক তৈরি হয়েছে। সরাসরি কথা বলবো সন্দীপ সরকার প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সন্দীপ, গত বছর যে সংখ্যা ছিল 1,07,000 জন আক্রান্ত হয়েছিলেন, সেটা গত 12 বছরের রেকর্ড ভেঙে দিয়েছিল। এই বছর ইতিমধ্যেই গত এক সপ্তাহে 129 জন আক্রান্ত হয়েছেন, আতঙ্কের জায়গা তো তৈরি হচ্ছে সন্দীপ? দেখো, এই পরিস্থিতি গতবারের মতো যাতে না হয় এবার, তার জন্য একেবারে বছরের শুরু থেকেই কোমর বেঁধে নেমেছিল স্বাস্থ্য দপ্তর, যার মধ্যে ছিল বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বৈঠক, আরবান ডেভেলপমেন্ট অথরিটির সঙ্গে বৈঠক, বিভিন্ন পুরসভার স্বাস্থ্য বিভাগের আধিকারিকদের সঙ্গে বৈঠক, যাতে পুরসভাগুলো তাদের মতো করে এই মশা নিয়ন্ত্রণের কাজটা আগাম শুরু করে ফেলতে পারে। উদ্বেগ ছিল যে লোকসভা নির্বাচন রয়েছে, লোকসভা নির্বাচনের কারণে কিছুটা ভাটার টান পড়তে পারে এই মশা নিয়ন্ত্রণের কাজে, ঠিক প্রায় 3-4 মাস সময় ধরে। তারপরে যখন বর্ষা আসবে, তারপর যাতে পরিস্থিতি হাতের বাইরে চলে না যায়, তার জন্য সতর্কতার কথা আগেই বলা হয়েছিল। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে বর্ষা পড়তে না পড়তেই কিন্তু মাথা ছাড়া দিতে শুরু করেছে ডেঙ্গি, একটু একটু করে হলেও বাড়তে শুরু করেছে বিভিন্ন এলাকায়। গত 7 দিনে রাজ্যে 129 জন ডেঙ্গি আক্রান্ত হওয়া তারই একটা একটা ছবি বলে মনে করছেন স্বাস্থ্যকর্তারা। তবে এখনই তারা হাল ছাড়তে নারাজ, অবিলম্বে বিভিন্ন পৌর কর্তৃপক্ষের সাথে বৈঠকে, পুরসভার স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠকে, জেলার স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠক করে এই যাতে পরিস্থিতি গতবারের মতো ভয়াবহ চিত্র না নেয়। আমরা জানি যে গত 12-13 বছরের রেকর্ডকে একেবারে পিছনে ফেলে দিয়েছিল গতবারের ডেঙ্গি সংক্রমণ, যেটা দেশের মধ্যে সর্বোচ্চ ডেঙ্গি সংক্রমণ বলে মনে করা হচ্ছিল। সেই লক্ষাধিক ডেঙ্গি সংক্রমণ যাতে এবার না হয়, তাই সতর্ক থাকতে চাইছে স্বাস্থ্য দপ্তর। আমরা জানি যে কলকাতাতেও কিন্তু একটা বড় রকমের সংক্রমণ গতবার ছড়িয়েছিল, এবারও কিন্তু দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই কলকাতা পুরসভা এলাকাতে, কলকাতা মহানগরে 113 জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। বর্ষা পড়তে না পড়তেই এই ছবি, বর্ষা পরবর্তী সময় পরিস্থিতি কোন দিকে গড়ায় তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই চিন্তার ভাঁজ পড়েছে স্বাস্থ্য আধিকারিকদের কপালে। একেবারে ইতিমধ্যেই কপালে চিন্তার ভাঁজ, তার কারণ গত এক সপ্তাহে 129 জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। কিভাবে সতর্ক থাকবেন, কি বলছেন চিকিৎসক প্রভাষ প্রসূনগিরি? রাখবো আপনাদের সামনে। জল জমবে, তাতে মশা জমবে, ডেঙ্গির মশা জমবে এবং ডেঙ্গি হবে, এটা এক্সপেক্টেড। কিন্তু জমা জলের পরিমাণটা আমরা যতটা কম করতে পারবো ততই কিন্তু এই ভেক্টর কন্ট্রোল করতে আমাদের সুবিধা হবে। হোম টু হোম সার্ভিলেন্স করা দরকার পুরকর্মীদের, তো সেটা যদি আমরা খুব স্ট্রেন্থেন না করি, তাহলে কিন্তু বৃষ্টি হলে গতবারে যে ম্যাসিভ ডেঙ্গি কেসেস হয়েছিল, এবারও তার আউটব্রেক হতে পারে। তবে ইতিমধ্যে যা খবর যে উত্তর চব্বিশ পরগনাতে ডেঙ্গি সব থেকে বেশি থাবা বসিয়েছে, তবে অন্যান্য জেলাও কিন্তু পিছিয়ে নেই। 2 নম্বরে রয়েছে মালদা, এরপর রয়েছে মুর্শিদাবাদ এবং কলকাতা সহ অন্যান্য জেলা। এবং যেটা পরিসংখ্যান অনুযায়ী জানা যাচ্ছে যে 2 নম্বরে মালদা, যেখানে 174 জন আক্রান্ত হয়েছেন, মুর্শিদাবাদে মোট আক্রান্ত হয়েছেন 153 জন, হুগলিতে সংখ্যাটা 145 রয়েছে। এছাড়া কলকাতায় চলতি বছরে এখনও পর্যন্ত 113 জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। বিস্তারিত জানবো সন্দীপ সরকার প্রতিনিধি রয়েছেন। সন্দীপ, একেবারে প্রথমেই রয়েছে উত্তর চব্বিশ পরগনা এবং তারপরে অন্যান্য জেলা, তারাও কিন্তু পিছিয়ে নেই। জেলার সামগ্রিক ছবিটা কি সন্দীপ? দেখো, এই কলকাতা সংলগ্ন জায়গাগুলোর মধ্যে উত্তর চব্বিশ পরগনা বরাবরই কিন্তু এই ডেঙ্গিতে মাথা ব্যথার অন্যতম কারণ স্বাস্থ্য প্রশাসনের। তার কারণ কলকাতা লাগোয়া শহরতলির একাধিক পুরসভা এলাকায়, এমনকি পঞ্চায়েত এলাকাতেও ব্যাপকভাবে ডেঙ্গি ছড়িয়েছে গত 2 বছরে, সেই ছবি দেখা গেছে, এবারও তার ব্যতিক্রম নয়। সাম্প্রতিক যে পরিসংখ্যান, স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান, তাতে দেখা যাচ্ছে যে উত্তর চব্বিশ পরগনা জেলায় এখনও পর্যন্ত ডেঙ্গি আক্রান্ত হয়েছেন 176 জন। তারপরে 2 নম্বরে রয়েছে মালদা, 174 জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন সেখানে, মুর্শিদাবাদ জেলায় 153 জন, হুগলি জেলায় 145 জন, কলকাতা পুরসভা এলাকায় 113 জন, দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা লাগোয়া জেলা সেখানে 95 জন,
তারপরে বাঁকুড়া 84 জন, পূর্ব বর্ধমানে 72 জন, নদিয়াতে 55 জন, পশ্চিম মেদিনীপুরে 48 জন, ঝাড়গ্রামে 47 জন, হাওড়াতে 43 জন, পশ্চিম বর্ধমানে 42 জন, ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলাতে 36 জন এবং পূর্ব মেদিনীপুর জেলাতে 36 জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন এখনও পর্যন্ত স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী। ধন্যবাদ সন্দীপ তোমাকে। কি বলছেন চিকিৎসকেরা শুনবো। জমাজল অনেক ক্ষেত্রে অনিয়ন্ত্রিত এবং অনিয়মিতভাবে জমে থাকে, সেগুলো আমরা জানতেও পারি না, সেই জায়গাগুলো বিশেষ করে লক্ষ্য দেওয়া দরকার। কেননা এইক্ষুনি এই সংখ্যা থেকে কিন্তু বোঝা সম্ভব না যে কতটা বাড়তে পারে। তবে যদি আমরা আগে থেকে একটু সতর্ক হই এবং যে যে জিনিসগুলো আমাদের করার কথা সেগুলো আমরা জানি, এগুলো সব কী কী করার কথা আমাদের, এবং সেগুলো যদি আমরা সব ঠিকঠাক মতো সময়ে করতে পারি, তাহলে কিন্তু এই রোগ মাত্রাতিরিক্ত বা মাত্রা ছাড়া হবে না, বা আমাদের চিন্তার কারণ হয়ে উঠবে না, যেটাকে আমরা পাবলিক হেলথ এমার্জেন্সি বলি সেটা হবে না।